আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন? আজকে আমি দেখাবো কিভাবে টিম ভিউয়ার্স ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। আর এই টিম ভিউয়ার্স এর মাধ্যমে একটা পিসি থেকে আরেকটা পিসি কিভাবে কন্ট্রোল করা যায়। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা একটা সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে এখানে সার্চ অপশনে আমরা সার্চ করবো filehippo.com। filehippo.com এখানে সার্চ করব। সার্চ করার পরে দেখা যাচ্ছে এই পেজটা এসেছে। আপনারা একটা কথা জেনে রাখেন, filehippo হলো সকল প্রকার সফটওয়্যার ডাউনলোড করার একটা ওয়েবসাইট। filehippo ডান পাশে দেখা যাচ্ছে সার্চ বার, এখানে আমরা সার্চ করব টিম ভিউয়ার্স। টিম লেখার পরে দেখা যাচ্ছে টিম ভিউয়ার এসে পড়েছে। টিম ভিউয়ার ডাউনলোড আমরা সার্চ দেব। দেখা যাচ্ছে টিম ভিউয়ারের দুইটা অপশন এসেছে। আমরা প্রথমটা ডাউনলোড ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড লেটেস্ট ভার্সন, আমরা এখানে ক্লিক করব। আপনারা এই টিম ভিউয়ারের মাধ্যমে সহজেই আরেকটা পিসি কন্ট্রোল করতে পারবেন আপনার সাইট দিয়ে। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যাব, এই দেখা যাচ্ছে যে এই যে এখানে শো করছে দুইটা, টু নাম্বারটা বা এখানে আবার। Leading utilities and security provider Iobit announced the release of its driver booster 4 last week. এখানে আগে একটা ডাউনলোড করা ছিল, তাই দুইটা দেখাচ্ছে। ডাউনলোড আছে, আমরা একটা যাব এখানে একটাই। এখানে বেসিক বট এবং অ্যাকসেপ্ট, আমি ইনস্টল করছি। ইনস্টল হয়ে গেছে, দেখা যাচ্ছে এটা হলো আপনার আইডি আর এটা হলো পাসওয়ার্ড। আপনি যদি আরেকটা কম্পিউটারকে কন্ট্রোল আপনি আপনি সে যদি আপনার কম্পিউটার কন্ট্রোল করতে চায়, তাহলে আপনার এই আইডিটা তাকে সেন্ড করবেন এবং এই পাসওয়ার্ডটা সেন্ড করবেন। সে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার কম্পিউটার ওখানে বসে কন্ট্রোল করতে পারবে। সো আমরা আমাদের প্রথমে যেহেতু আপনি আপনি যদি আরেকটা তাকে কন্ট্রোল করতে যান, তাহলে আপনাকে আগে সাইন আপ করতে হবে। সো আমরা সাইন আপ করি। সাইন আপ করতে হলে দেখা যাচ্ছে আমরা এখন লিখবো ইউজার নেম, লিখলাম আরিফ, আর এখানে ইমেল আর ইউজার নেম। সো ইমেল লিখবো, আপনার যে ইমেল নাম্বার থাকে সেটা করবেন। সো আমাদের ইমেলটা রাখা আছে, আমরা সেখান থেকে ইমেলটা কপি করে এনে পেস্ট করব।
এখানে ইমেজটা কপি করে এখানে পেস্ট করব, পেস্ট পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিলাম। এখন এখানে দেখ সাবস্ক্রাইব টু আর ফ্রি নিউজলেটার, নিউজলেটার এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে নেক্সট এ যাব। নেক্সট দেখা যাচ্ছে আমার অলরেডি হ্যাভ এ টাইমলো অ্যাকাউন্ট, সো আমরা এখানে ক্লিক করব, দেখা যাচ্ছে এ আমাদের আছে। সো আপনার নতুন আইডি ক্লিক করে কি নেক্সট যাবেন, নেক্সট যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার আরেকবার একটা অপশন আসবে প্রসেসিং, তো ওটা করে আপনার আইডিটা খোলা হয়ে যাবে। সো আমরা যেহেতু আমার অলরেডি একটা খোলা আছে সেহেতু আমি খুললাম না, নেক্সট ক্লিক করলাম, সো হয়ে গেছে আমাদের সাইন ইন। এখন এখানে ইউজার নেম ছিল আরিফ, পাসওয়ার্ড দিয়ে এখানে ইউজার ইউজার নেমটা বসাতে হবে আর পাসওয়ার্ড আপনি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা বসাতে হবে। আমরা নেক্সট ক্লিক করব, নেক্সট ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট কমপ্লিটিং দ্য উইজার্ড, সো হয়ে গেছে, ফিনিশ দেব। ফিনিশ দেওয়ার পরে দেখা যাচ্ছে এখন আপনার এখানে আমরা যদি আমাদের আরেকটা আইডির সাথে কানেক্ট করতে চাই তাহলে আমাদের এই অ্যাডে যেতে হবে, অ্যাডে রিমোট কম্পিউটার নেটওয়ার্ক এখানে যেতে হবে, এখানে গিয়ে এখানে গিয়ে আপনাদের পাসওয়ার্ডটা টিম ভিউর আইডি এবং পাসওয়ার্ডটা লিখতে হবে, আর এই টিম ভিউর আইডি এবং পাসওয়ার্ডটা শো করবে সামনে, দেখা যাচ্ছে এইখানে এই যে শো করেছে এটা, আপনি আরেকটা কম্পিউটার কানেক্ট করতে হবে তারটাও এইভাবে শো করবে, আপনি তার থেকে জেনে এখানে পাসওয়ার্ড টিম আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। আমরা এবার ট্রাই করব, যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে, 291 স্পেস 235 এবং পাসওয়ার্ড লিখতে হবে পাসওয়ার্ড লিখে তারপরে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে দেখা যাচ্ছে কম্পিউটারে এখানে এটা অলরেডি কানেক্ট ছিল লিস্ট, এটা